নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওতে আমি ১২টি রাশির টার্গেট নাম্বার এবং এর পাশাপাশি যারা রাশির নাম জানেনই না, অনেকেরই জন্ম কুণ্ডলী নেই, কৌশিকদা আমার এই নাম, এ অক্ষর দিয়ে নাম কী রাশি হবে, অর্থাৎ নামের অক্ষরগুলো আমি বলবো, যারা রাশি জানেন না তারাই শুধু নামের অক্ষরটি অ্যাপ্লাই করে। কেউ বলছে আমার কৌশিকদে সিংহ রাশি, এই নামের অক্ষর, কেউ বলছে আমার মকর রাশি, কেউ বলছে বৃশ্চিক রাশি, তো কেউ বলছে আমার কুম্ভ রাশি, তো নামের অক্ষরটিও কিন্তু আমি বলবো যে কোন নামের অক্ষরে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দেখুন, আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, যাতে আপনাদের একটু বোঝা সহজ হয়ে যায় যে আপনাদের জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। কারণ আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের ক্ষেত্রেই যে ঘটবে এমন নয়, কারণ এটা একটা কি বলুন তো, সার্বিক বিচার, রাশি মিলিয়ে শুধু হবে না, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্য সমান না, টুইন বেবির ক্ষেত্রেও কিন্তু মিলে না, একই সময় জন্মিয়েছে, দেখুন একই সময় জন্মাচ্ছে দুটো বাচ্চা, তাদেরও কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। তাহলে কীভাবে বলুন তো আপনার রাশির নাম মিলিয়ে যে আপনার অর্থপ্রাপ্তি প্রত্যেকেরই হবে, তাহলে তো আজকে দেখুন যদি রাশির নাম মিলিয়ে আমি প্রতিদিন বলি, প্রত্যেক রাশির মানুষ কোটি কোটি হয়ে যেত, লটারি থেকে কোটি কোটি টাকা পেত, তাহলে আজকে কেউ কোনো কিন্তু কাজ করতো না, আজকে একটা টোটো কে চালাতো, বা আজকে একটা মাছ বিক্রি কে করতো, বা একটা জামা কাপড়ের দোকান কোথায় পেতেন, বা আপনি যে গ্রোসারির প্রোডাক্টগুলো নেন সেটা কোথা থেকে পেতেন, বা আপনি একটা বাসে যাতায়াত করছেন, সবাই তো কোটিপতি, কে কাজ করবে? তো কিছু সংখ্যক অল্প গুটি কয়েক মানুষের সাথে এটা মিলবে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নয়, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। দেখুন, অল্প প্রাইজ হলেও পেতে পারেন, আপনি ৫০,০০০ পেতে পারেন, আবার ৯০,০০০ পেতে পারেন, বা ৫,০০০০ পেতে পারেন, ১০,০০০ পেতে পারেন, এটা হচ্ছে ভাগ্য। কিন্তু হ্যাঁ, যদি আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই আপনি পাবেন, আর যদি আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ না থাকে তাহলে আপনারা পাবেন কি করে? তার জন্যই তো আমি প্রতিদিন বলি ভাগ্যের শুভ নাম্বারটা জেনে নিন, অর্থাৎ একদম ব্যক্তিগতভাবে আপনারা লটারির বিষয়ে জানানোর জন্য আপনারা কনসাল্ট কিন্তু করতে পারেন, এবং এর পাশাপাশি আপনারা যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন, যাতে ২-১ নম্বরের জন্য দেখা যাচ্ছে বড় ধরনের অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি মিস হয়ে গেল, সরাসরি রাহু রক্ষা কবচ পরে নিন, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু মসৃণ কিন্তু করবে, তবে আপনার ভাগ্যে থাকা কিন্তু দরকার। যদি আপনাদের ভাগ্যে না থাকে তাহলে হবে কি করে? এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। ভাগ্যভাব যদি স্ট্রং থাকে কি না, আপনার খুব অল্প সময়ে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে, অনেকে দীর্ঘদিন ধরে প্রয়াস করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু কিছুতেই অর্থপ্রাপ্তি হচ্ছে না। ওয়াই, কেন? আমি বারবার বলছি, চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ চারটি ভাব মেনলি ভাগ্যভাবকে দেখা দরকার, এবং আপনাদের যে দশা মহাদশা পারমিট করছে কি না সেটাও কিন্তু জানা দরকার, কারণ দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি বলছি বলে যে আপনাদের সেম টু সেম মিলে যাবে এমনটি না, কিন্তু আবার আপনাদের মিলতেও কিন্তু পারে, হয়তো আপনি আজকে খুব অবস্থা খারাপ রয়েছে, কালকে হয়তো আপনি কোটি টাকার মালিকও হতে পারেন, এমনও হয়েছে, এমনও ঘটনা ভুরি ভুরি হয়েছে, যারা কাজের জন্য বাইরে যাচ্ছিল তারা টিকিট কেটে
এই অর্থপ্রাপ্তি কিন্তু হয়েছে, তবে তার ভাগ্যে ছিল বলেই হয়েছে। এবং সঠিক প্রতিকার, গ্রহের প্রতিকার করা কিন্তু দরকার। কেউ কেউ হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে, কৌশিকদা আপনি বলে রাশির নাম আমি কাটছি তো আমার তো হচ্ছে না। আমি ওনাকে একটাই উত্তর দিলাম যে দেখুন হচ্ছে না কেন সেটা নিজের ব্যক্তিগত জন্মছককে দেখুন, এর পাশাপাশি আপনার হস্তরেখাকে বিচার বিশ্লেষণ করুন। কারণ এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে যে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, প্রথম গ্রহ হচ্ছে রাহু গ্রহ এবং ভাগ্যভাব। এবং যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না তাদের জন্য আমি মেনলি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বারটা কিন্তু বলছি। আগামীকাল রবিবার আমি মেষ টু মীন রাশির আগে টার্গেট নাম্বার বলি, তারপর কোন কোন রাশির প্রাপ্তি রয়েছে, আর যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে আমি আপনাদেরকে জানাবো। মেষ রাশির টার্গেট নাম্বার 1-4, বৃষ রাশি 5 এবং 6, মিথুন রাশি 2-8, কর্কট রাশি 4-7, সিংহ রাশি 9-1, কন্যা রাশি 8-3, তুলা রাশি 6-3, বৃশ্চিক রাশি 5-2, ধনু রাশি 7-9, মকর রাশি 6-4, কুম্ভ রাশি 3-1, মীন রাশি 5-9। এবার আসি কোন কোন রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, তুলা রাশি, কর্কট রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশি এবং আপনার মিথুন রাশি, এ কটি রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে অর্থপ্রাপ্তির। যদি আপনাদের জন্মছক যদি পারমিট করে নিশ্চিতরূপে হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি হতেও পারে। কিন্তু হ্যাঁ, আমার কথা শুনে যারা ভাবছেন যে ইনভেস্টমেন্ট করবেন, আমি বলব না, আগে ব্যক্তিগত জন্মছক দেখান। সম্পূর্ণ ভিডিওটি দেখছেন নিজ দায়িত্বে, এবং যারা টিকিট কাটছেন তাদেরকে আমি বারবার সর্বশান্ত হয়ে যাচ্ছেন, একবার ছককে অ্যানালিসিস করুন অথবা হস্তরেখে বিচার করুন। এবার নামের অক্ষর দিয়ে, আপনার নামের অক্ষর যদি NRCDM এবং L দিয়ে শুরু হয়, একটি নামের অক্ষর, প্রথম অক্ষর যদি আপনাদের একটি থাকে, নিশ্চিতরূপে আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।